প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আপু গৃহস্থ ঘরের মেয়ে। তো আপু আমাদের ইউটিউবে কেন আসলেন, তিনি কি বলতে চান, আমরা সেটাই তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? খুব সুন্দর নাম। অনিক আপু থাকেন কোথায়? মুন্সিগঞ্জ থাকেন। ভাড়া বাসা না নিজস্ব জায়গা জমি আছে? কথাবার্তা বলে ওরকম মানুষ আর কি পাই, তাহলে হয়তো বা বিয়ে শাদিও করতে পারি। আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমার একটা মেয়ে আছে, তো আর কি প্রেম করে বিয়ে হয়েছিল। প্রেম করে বিয়ে হওয়ার পরে মানে জামাইটা ভালো না, জুয়া খেলে, তারপরে নেশা করে। যতই টাকা থাক আর যতই ভালো থাকুক না কেন, ওই জুয়া আর নেশা যারা করে তারপর নিয়ে সংসার করা যায় না। পাঁচ মাস ছয় মাসের মতো সংসার করছিলাম, তো তখন আমি গর্ভবতী ছিলাম, আমার একটা মেয়ে ছিল, তখন আমি বাপের বাড়িতে চলে আসছিলাম। তো আমার আর নিতে আসে নাই, বাট আমিও আর যাই নাই, কারণ লোকটা ভালো ছিল না দেখে আমি আর ফোন, তবু আমি অনেকবারই ফোন দিয়েছি তারে, কারণ যেহেতু একটা বাচ্চা আছে, তার তো একটা ভবিষ্যৎ আছে, তো অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোন টোন রিসিভ করে নাই। অন্য একটা শুনছি বিয়ের সাথে বলে কইরা ফেলাইছে। তো প্রেমটা কইরা বিয়ে করছিলেন? হ্যাঁ, প্রেম কইরা বিয়ে করছিলাম। বুঝতে পারি নাই তো যে হঠাৎ কইরা মানে মানুষ এরকম মানে বলে একটা করে একটা, এটা তো বুঝতে পারি নাই, মানুষ যার যে মানে এতটা খারাপ মানে এটা বুঝতে পারি নাই তখন। আচ্ছা, তো যাক এভাবে এবার পরিচয় হওয়ার পরে মানে প্রেম টেম করছি, তারপরে মানে পলায় বিয়ে করছিলাম। এটা বাপ মায়েরও রাজি ছিল না, কারণ ছেলে তো মানে ভালো তাদের কাছে প্রথমেই লাগে নাই। যা কেন বলছি যে চেষ্টা করি ভালো করার, তো দেখলাম যে সে আর মানে ভালো ই করলো না, তো যাক তার মতো সে থাক। এখন আমি এখানে আসছি, আমার আব্বু আছে, আম্মু আছে, একটা ছোট বোন আছে, আর আমার মেয়েটা আছে, তো তাদের নিয়ে চলতে অনেক কষ্ট হয়। মেয়েটা বাসায় কাজ করি, তো চলতে কষ্ট হয়, কারণ আমি এখানে প্রতিবেদনে আসছি যে আমার পাশে যদি কোনো মানুষ দাঁড়ায় সাহায্য সহযোগিতা করার জন্যে, কিংবা এমনি যদি পছন্দ হয় কারো বিয়ে শাদি করার জন্য, তাহলে অবশ্যই কথাবার্তা বলবেন। তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে আমার নাম্বারটা আমার ভিডিওতে থাকবে, তো যদি কারো ভালো লাগে কিংবা যারা আর কি ধরেন আউল ফাউল কথা বলবে, কিংবা যারা আর কি ধরেন কাজ করবে না মানে ধরেন ওই বিয়ে সাদের দিকে আসবে না, কিংবা সাহায্য সহযোগিতার দিকেও আসবে না, তো আমি মনে করি তাদের সাথে কথা না বলেই ভালো। তো আমি মনে করি যারা আর কি যে বিয়ে সাদি করবে, তার মনে করি তারা ফোন দিলেই ভালো হবে আমার কাছে। আচ্ছা, তো দর্শক আপনার যদি আনিক আপার কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01314552942। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।